Assalamualaikum, welcome to my channel Tanu Beauty Hacks and welcome to a new video। So যথারীতি আমি আজকে তোমাদের জন্য একটা নতুন DIY নিয়ে চলে এসেছি। আজকে DIY টা হলো ত্বকের ব্রণ সারানোর জন্য। আমরা অনেকেই ব্রণের সমস্যায় ভুগি যা কিনা খুবই বিরক্তিকর। যে কোনো বয়সের এবং কি যে কোনো ধরনের মানুষের মুখের ব্রণ থাকার কারণে আমরা কিন্তু আমাদের আসল যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলি এবং কি ব্রণটা যদি যথাসময়ে আমরা ঠিক না করতে পারি অথবা না সারাতে পারি তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে দাগ বসে যায় আমাদের ত্বকের মধ্যে এবং কি সেটা পরে কোনো ওষুধ লাগালেও কিন্তু ভালো হয় না যদি আমরা তার সময় মতো কিউর না করি। তো ব্রণের সমস্যায় আসলে আমরা সবাই কম বেশি ভুগি যেটা কিনা খুবই অনাকাঙ্ক্ষিত এবং কি আমরা চাই যে ব্রণ থেকে মুক্তি পেতে। সময়ে অথবা সিজন চেঞ্জের জন্য অথবা পলিউটের জন্য অনেক রকমের ব্রণ আমাদের কপালে, মুখে, নাকের দুপাশে অনেক হয়ে থাকে। আর আমরা যদি সময় মতো একটু কেয়ার করতে পারি ঘরে বসেই তাহলে কিন্তু সেই ব্রণটা খুব তাড়াতাড়ি সেরে যায়। বাইরের কোনো ওষুধ অথবা কোনো ক্রিম না লাগিয়ে যদি আমরা ঘরে বসে DIY বানিয়ে আমাদের ত্বকের ব্রণ রিমুভের জন্য ব্যবহার করি আর তাতে যদি আমাদের ব্রণগুলো রিমুভ হয়ে যায় তাহলে আমরা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আমরা একটা স্বাস্থ্যোজ্জ্বল এবং কি প্রাণবন্ত ত্বক পাবো। তো আজ আমি তোমাদের জন্য যে DIYটা নিয়ে এসেছি সেটা তৈরি হবে দারচিনি। এখানে দারচিনি গুঁড়া আছে আর এখানে আছে মধু। আর দারচিনি গুঁড়াটা আমি ঘরে বানিয়েছি আর এই জন্যই আসলে এখানে হালকা হালকা দানা দানা রয়ে গেছে, দেখা যাচ্ছে পুরোপুরি মিহি হয়নি, কিছু মিহি হয়েছে কিছু দানা দানা রয়ে গেছে। তো তোমরা ঘরে বসেই কিন্তু দারচিনির পাউডার বানাতে পারো অথবা বাইরে থেকে কিনে আনতে পারো। ঘরে যদি তোমরা দারচিনির পাউডার বানাতে চাও তাহলে দারচিনিকে খুব ভালোভাবে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপর তোমরা বেটে নিলে হবে অথবা ব্লেন্ডার করে পাউডার করে নিলে হবে। আমি এটা বেটে নিয়েছি তাই আসলে কিছুটা দানা দানা রয়ে গেছে আর কিছুটা পাউডার হয়েছে। আর তোমরা যদি ব্লেন্ডার করতে চাও তাহলে ভালো, ব্লেন্ডার করলে পুরোপুরি মিহি হয়ে যাবে। আর বাইরেও বাজারে বিক্রি করে দারচিনি পাউডার, তাহলে তোমরা সেটাও নিয়ে নিতে পারো। তার আগে তোমাদেরকে দেখতে হবে যে দারচিনিটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে, যেহেতু আমরা মুখে ব্যবহার করব তো অপরিষ্কার কোনো জিনিস আমরা মুখে ব্যবহার করব না। আর দারচিনি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী সেটা আসলে নতুন করে বলার কিছুই নেই, কেননা দারচিনিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং কি অ্যান্টিসেপটিক সমস্ত গুণে গুণান্বিত হলো যে এই দারচিনিটা অনেক বেশি পাওয়ারফুল, যেটা কিনা আমরা যদি খাই চায়ের সাথে, যে আমরা র চা যেটা খাই সেটার সাথে যদি আমরা খাই তাতেও আমাদের স্কিনের গ্লোনেস বাড়ে এবং কি পাশাপাশি আমরা যদি ত্বকের ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের ব্রণ সারাতেটা অনেক বেশি উপকার করবে। ব্রণে যে ব্যাকটেরিয়াগুলো আছে এটার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াগুলো ব্রণে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে সাহায্য করবে। আর এর ফলে আমরা একটা ভালো স্বাস্থ্যোজ্জ্বল এবং কি উজ্জ্বল স্বাস্থ্যোজ্জ্বল এবং কি ব্রণমুক্ত ত্বক পাবো। তো আমার এই DIYটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে প্রথমে প্রায় 1 চামচের মতো দারচিনি পাউডার নিয়ে নিব। বেশি নেওয়ার প্রয়োজন নেই, কেননা আমরা এই দারচিনি পাউডারটা বেশি নেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে আমি মধু দিয়ে দিব। মধুটা পরিমাণ মতোই দিব। দেখতে হবে যে দারচিনিটা আসলে দারচিনির পাউডারটা কতটুকু মেল্ট হয়েছে এটাই দেখতে হবে। এই যে আমার দারচিনি পাউডারটা একদম মধুর সাথে মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ত্বকে ব্যবহার করব। তার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ত্বকটা যাতে পরিষ্কার থাকে। একদম ভালোভাবে আমরা ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে পরিষ্কার করে নিব আমাদের ত্বকটাকে। তারপর আমরা শুধুমাত্র যেসব জায়গাতে ব্রণ আছে, অ্যাক্টিভ পিম্পল হোক অথবা সেটা নর্মাল, যেসব পিম্পলগুলো চলে গেছে কিন্তু কিছুটা বাকি আছে সেগুলোর উপরে আমরা একটু একটু করে করে লাগিয়ে নিব। আর তার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যেটা আমি সব সময় বলে থাকি, যে প্যাচ টেস্ট করতে হবে। তোমরা মুখের একদম শেষ অংশে প্যাচ টেস্ট করে দেখতে পারো 3 দিন ব্যবহার করে। যদি সেটা তোমাদের দারচিনি তোমাদের স্কিনের জন্য স্যুট করে তাহলে তোমরা এই প্যাকটি ব্যবহার করবে। আর এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই হবে, শুধুমাত্র পিম্পলের উপরে ব্যবহার করবে, পুরো মুখে ব্যবহার করবে না। আর ব্যবহার করার পরে 15 থেকে 20 মিনিট রাখার পর যখন একটু শুকিয়ে যাবে, যেহেতু এখানে মধু আছে পুরোপুরি শুকাবে না, কেননা মধু তো আর শুকায় না, তো সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট রাখার পরে এটা ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে। তারপর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে। আর প্যাকটা রাতে ব্যবহার করলেই সারা রাত একটা কাজ করার সময় পাবে, তো যে কোনো ধরনের প্যাক আসলে রাতে ব্যবহার করাই ভালো। তো তোমরা চাইলে এটা রাতে ব্যবহার করতে পারো, আর সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারো। ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে। এমন যদি আরও বেশি DIY তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।